নবম শ্রেণীর পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো প্রথমে আজকে পৌরনীতির যে চ্যাপ্টারে সরকার স্থানীয় সরকার ব্যবস্থা আছে, এই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। স্থানীয় সরকার বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট এরিয়া বা এলাকাকে কেন্দ্র করে যদি কোনো সরকার ব্যবস্থা গঠন হয় তাহলে সেই সরকার ব্যবস্থাকে বলে স্থানীয় সরকার ব্যবস্থা। তাহলে যেহেতু আমরা গ্রাম এলাকায় বসবাস করি, আমাদের এখানে সহজে আমরা বুঝতে পারবো যে এখানে স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কোন ব্যবস্থাটাকে বুঝি। আসলে এইখানে স্থানীয় সরকার ব্যবস্থা বলতে আমাদের ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদ সরকার ব্যবস্থা, এটাকে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা বলে থাকতে পারি। আর এছাড়া গ্রাম এলাকায় আরও একটা সরকার ব্যবস্থা আছে, যে সরকার ব্যবস্থাটাও স্থানীয় সরকার হিসেবে পরিচিত, সেটা আছে উপজেলা পরিষদ সরকার ব্যবস্থা, উপজেলা পরিষদ সরকার ব্যবস্থা। তাহলে এখন ইউনিয়ন সরকার ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ সরকার ব্যবস্থা আছে, গ্রাম ভিত্তিক একটা সরকার ব্যবস্থা, আবার উপজেলা পরিষদ ব্যবস্থাও এটাও একটা স্থানীয় সরকার পরিষদ ব্যবস্থা। তাহলে এখন আমরা আজকে আলোচনা করবো ইউনিয়ন পরিষদ সরকার ব্যবস্থা। তো ইউনিয়ন পরিষদ সরকার ব্যবস্থায় আমরা দেখি ইউনিয়ন পরিষদ সরকার ব্যবস্থা, এখানে একটা ইউনিয়ন পরিষদে একজন মাত্র চেয়ারম্যান একজন থাকেন, চেয়ারম্যান একটা ইউনিয়নকে নয়টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, কয়টা ওয়ার্ডে, নয়টি ওয়ার্ড, এই নয়টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে মেম্বার নির্বাচিত হয়ে থাকেন, অর্থাৎ এক একটা ওয়ার্ডে একজন মেম্বার, একজন মেম্বার, একজন মেম্বার। তাহলে নয়টি ওয়ার্ডে নয়জন মেম্বার, নয়জন মেম্বার। আর এই নয়টি ওয়ার্ডকে আবার ভেঙে তিনটি অংশে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিনটি ওয়ার্ড মিলে একটি নির্ধারিত, তিনটি সংরক্ষিত মহিলা, একটি সংরক্ষিত মহিলা আসন। এখন এই নয়টা ওয়ার্ডকে বাইরে তো তিনটি মহিলা ওয়ার্ডের নির্বাচিত এলাকা আছে, এখান থেকে তিনজন মাত্র মহিলা নির্বাচিত হয়ে থাকে। তাহলে নির্ধারিত মহিলা আসন একটা মহিলা সদস্য তিনজন, তাহলে এইখানে দিয়ে দিচ্ছি, এইখানে সংখ্যা হলো তিন, নয় তিন বারো, বারো আর এক তেরো জন। একটা ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা যাদেরকে সরকার স্থানীয় সরকার বলা আছে তাদের ইউনিয়নের টোটাল ভোট থেকে নির্বাচিত একজন চেয়ারম্যান থাকেন, আর এই নয়জন মেম্বার, অর্থাৎ নয়টা, একটা ইউনিয়নকে নয়টা ওয়ার্ডে ভাগ করা হলে সেখানে প্রতিটি ওয়ার্ডে একজন করে মেম্বার নির্বাচিত হয়ে থাকে। এই মেম্বাররা তাদের স্থানীয় যে ওয়ার্ড আছে শুধু সেই ওয়ার্ডের ভোটারদের থেকে ভোট পেয়ে নির্বাচিত হয়ে থাকেন, আর এই নয়টা ওয়ার্ডকে তিনটি ওয়ার্ড, তিনটি সংরক্ষিত আসনে ভাগ করা হয়ে থাকে। এই সংরক্ষিত আসন শুধু মহিলারাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এভাবে এই নয়টা ওয়ার্ডের মাঝ থেকে যে তিনটি হলো সেই তিনটের থেকে তিনজন মহিলা সদস্য নির্বাচিত হয়ে থাকে। এখন এই সদস্য সংখ্যা মিলে এখানে আসে তিন, নয় তিন বারো, বারো এক তেরো জন, এইখানে তেরো জন সদস্য মিলে ইউনিয়ন পরিষদ গঠন কাঠামো, এটাকে আমরা বলে থাকি স্থানীয় সরকার ব্যবস্থা। তো এই স্থানীয় সরকার ব্যবস্থায় আজকে আমরা জানলাম যে কীভাবে গঠন প্রণালী ছিল। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে যে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস এবং এরা কোন কোন পারপাসে ব্যয় করে থাকে সেটাকে নিয়ে আলোচনা করা হবে।